ক্রীড়াঙ্গনে এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয় এশিয়া কাপ। পাকিস্তানের মাটিতে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারত তাতে সাড়া দেয়নি, ফলে এশিয়া কাপ নিয়ে শুরু হয় নানা নাটক। অবশেষে অনেক নাটকীয়তার পর চূড়ান্ত হলো এশিয়া কাপের ভেন্যু। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত করেছে পিসিবি। আগস্ট ও সেপ্টেম্বরে হাইব্রিড পদ্ধতিতে হবে এশিয়া কাপ। সেক্ষেত্রে পাকিস্তানে হবে 4টি ম্যাচ, তবে ভারতের কোনো খেলা থাকবে না সেখানে। ভারতের গ্রুপ পর্বের ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনাল সহ বাকি ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। দুই দেশের দুই ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। জিও নিউজ তাদের প্রতিবেদনে আরও জানায়, পাকিস্তানের ম্যাচ 4টি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, বাকি ম্যাচগুলো হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। এর আগে পাকিস্তানের হাইব্রিড মডেলে সম্মতি দেয় আফগানিস্তান ও নেপাল। বাংলাদেশও এই মডেলের পক্ষে মত দিয়েছে বলে দাবি পাকিস্তানের গণমাধ্যমের। তবে পুরো টুর্নামেন্ট নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায় ভারত।